সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে শনিবার রাজধানীতে বিভিন্ন এলাকায় রিকশা ও ব্যক্তিগত গাড়ি সহ জনমানুষের চলাচল আগের চেয়ে বেড়েছে। তবে জরুরি কাজে বের হওয়া অনেকে গণপরিবহন না পেয়ে পড়েছেন ভোগান্তিতে। রিকশাই তাদের প্রধান ভরসা। যেহেতু আমরা সাধারণ জনগণের মতোই, আমরা নিম্ন এবং মধ্যম শ্রেণী আয়ের মানুষ, আমাদের তো ভোগান্তি চরম। আমাদের যে চাকরি, আমাদের অফিসটা খোলা, এই জন্য আমাদের বেরোতে হচ্ছে, আর আমাদের হচ্ছে ডিউটি ইমার্জেন্সি, যার কারণে আমরা বেরোচ্ছি। সকাল থেকে বিভিন্ন সড়কে পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে বিজিবি ও সেনা সদস্যরা। নগরীর বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। জরুরি কাজ ছাড়া বের হলেই পড়তে হচ্ছে জেরার মুখে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছে, নিতান্তই প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। একটি লকডাউন দেশের অর্থনীতির জন্য অনেক ক্ষতিকর, তারপরেও এটি দেয়া হচ্ছে যাতে আপামর জনসাধারণ স্বাস্থ্যকরভাবে বেঁচে থাকতে পারে সুস্বাস্থ্য নিয়ে। এই লকডাউনের জন্য আমি সকল জনসাধারণকে অনুরোধ করব, আপনারা অযথা ঘরের বাইরে বের হবেন না, কোভিড প্রোটোকল সম্পূর্ণভাবে মেনে চলুন, মাস্ক পরিধান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। অপ্রয়োজনে ঘোরাফেরা করায় কয়েকজনকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মানুষজন এরকম কিছু অজুহাত নিয়ে আসছে আসলে যেগুলি মোটেও গ্রহণযোগ্য না। কেউ যেমন শুধু শুধু ঘুরতে বের হয়েছে দেখার জন্য আসলে কিভাবে লকডাউন পালন করা হচ্ছে, আবার কেউ কেউ বলছেন যে সে তার ভাইয়ের বাচ্চা হয়েছে দেখতে যাচ্ছে, বা কেউ বলছে যে কারোর বাসায় কাঁঠাল দিয়ে দিতে যাচ্ছে, এগুলি আসলে মোটেও গ্রহণযোগ্য না। সেক্ষেত্রে আমরা যারা যেসব যানবাহন যাচ্ছে, যেগুলি আমাদের যেগুলি খুব নিত্য প্রয়োজনে কাজে ব্যবহৃত হয়, সেসব যানবাহনকে আমরা ছেড়ে দিচ্ছি। তাছাড়া যেগুলিকে আমরা যৌক্তিক মনে করছি, যারা যাদেরকে দরকার তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসছি আমাদের যে আইনগুলি আছে সেগুলির ভিতরে। শাস্তিপ্রাপ্ত কয়েকজন স্বীকার করে বলেছেন তারা লকডাউন পরিস্থিতি দেখতে বাইরে বের হয়েছেন। আমি অন্যায় করছি, আইন লঙ্ঘন করছি, ঠিক আছে, তার জন্য আমাকে 500 টাকা জরিমানা করছে। আমার গাড়িতে নির্বাচন কমিশনের স্টিকার ছিল, যেটা নির্বাচন কমিশন নিয়েছিল, ওই জন্য আর কি স্টিকারটা আর গাড়ি বের করা হয় নাই, এই জন্য 1000 টাকা জরিমানা হয়েছে আমার। পিয়াস মাহমুদ, দেশ টিভি, ঢাকা।